নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি দুখুমিয়ার আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি অনেক দিন পর আমাদের ভীষণ পছন্দের একজন মানুষকে। শিল্পী তো বটেই, কিন্তু মানুষ হিসেবেও তিনি ভীষণ ভালো। আমার মনে হয় শিল্পীরা ঠিক এমনটাই হন, যে কোনো আলাদা করে ভ্যানিটি থাকে না, এবং গানটা যখন গান, সেই গানটাতে আমাদের মোহিত করে রেখে দেন। স্বাগত জানাবো শুভ্রকান্তিদাকে। শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। অনেকদিন পর, পুজোর পরে তাই সব কিছু, মানে বিজয়া, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, যা যা উৎসব চলে গেছে সব কিছু শুভেচ্ছা। আর সঙ্গে রয়েছেন যন্ত্রশিল্পীরা, দেবাশিস কিবোর্ডে, গিটার এবং ব্যঞ্জ সহকারে শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, অক্টোবরে বিক্রম, শব্দে আমাদের ভাই রিঙ্কু, এবং ক্যামেরার পিছনে আমাদের ভাইয়েরা দাদারা। যেটা বলার, আমরা অনুষ্ঠানটা মজা করে শুরু করলাম ঠিকই, কিন্তু খুব একটা স্মৃতিটা এই মুহূর্তে আমাদের খুব একটা সুখের নয় আর কি। বিষয় হচ্ছে যে বিগত সপ্তাহে আমরা এমন একজন মানুষকে হারিয়েছি, এই অনুষ্ঠান অর্থাৎ দুখুমিয়া অনুষ্ঠান করতে গিয়ে তার কথা যখনই কোনো না কোনো শিল্পী এসছেন তারা উল্লেখ করেছেন, তিনি হলেন শঙ্কর ঘোষাল। আমার মনে হয় এটা শুভ্রকান্তি আরও অনেক ভালো করে বলবেন, আপনি তার সাহচর্য পেয়েছেন ভীষণভাবে। হ্যাঁ, সাহচর্য মানে এরকম একটা মানুষ তো আর হবে না। মানে দেখো, একটা কথা আছে না, যে ভালো গান গাইতে গেলে ভালো মানুষ হতে হয়। তো মানে ওনার মতো মানুষ সত্যি দেখা যায় না, এবং ওনার সঙ্গে কিন্তু আমার দেখা বেশি দিন হয়নি, হয়তো সর্বসাকুল্যে দেখলে হয়তো বার চার পাঁচে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। অ্যাকচুয়ালি আমার মিসেস মহুয়া ওনার ছাত্রী, ও আরও অনেক কিছু ঘটনা তোমাদের বলতে পারবে ও যখন পরে এখানে আসবে। তো ওনার সঙ্গে আমার ওইটুকুই সাক্ষাৎ, কিন্তু মানুষটার সঙ্গে ওইটুকু পরিচয়ে আমি মুগ্ধ। মানে এত সুন্দর কথা, এত সুন্দর গান, এবং মানে সত্যি কথা বলতে আমি মুগ্ধ আর কি। এবং মানুষটা চলে যাওয়াতে আমরা ভীষণভাবে শোকাহত, এবং বলতে গেলে বলতে পারো যে আমরা অভিভাবকহীন হলাম আর কি। খানিকটা তো বটেই, কেননা দুখুমিয়ার এই অনুষ্ঠান করতে গেলে গানের অথেন্টিকেশন, কাজী সাহেবের গানের অথেন্টিকেশন, এটা কিন্তু আমরা এখন যার কাছ থেকে পেতাম তিনি হচ্ছেন শঙ্করবাবু। তো আমার মনে হয় মহুয়া, ফেসবুকে দেখছিলাম মহুয়া লিখেছে দ্বিতীয়বার পৃথিবী হলাম, বাস্তব কথা তাই। তো আমরা শুরু করি তার স্মৃতির উদ্দেশ্যে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। সখী ওই সোনা বাঁশি বাজে, সখী ওই সোনা বাঁশি বাজে, মন লাগে না গৃহ কাজে, মন লাগে না যে সখী ওই সোনা বাঁশি বাজে। কত সুরে ছলে বাঁশিতে সে কথা বলে, কত সুরে কত ছলে বাঁশিতে
কথা বলে মোর মন প্রাণ ছুটে চলে মোর মন প্রাণ ছুটে চলে যেথা বাঁশি বাজে মনমাঝে ওই শোনো বাঁশি বাজে এপারে ঘরে ননদী ওপারে যমুনা নদী এপারে ঘরে ননদী ওপারে যমুনা নদী কেঁদে মরি নীরবধি যাইতে পারি না লাজে সখী কেন সে বাঁশিতে সাধে রাধে রাধে প্রাণ গুমরি গুমরি কানে প্রাণ গুমরি গুমরি কানে হৃদে এনে দে রাখাল রাজ ওই শোনো বাঁশি বাজে মন লাগে না গৃহ কাজে মন লাগে না গৃহ কাজে সখী ওই শোনো বাঁশি বাজে সখী ওই শোনো ওই ওই শোনো বাঁশি বাজে। অল্পশ্রুত গান তো বটে আর খুব অ্যাপ্রোপ্রিয়েট গান, তার কারণ আজকে তো রাস পূর্ণিমা, একদম রাস পূর্ণিমার দিন আমরা শুনলাম, একদম রাধারানীর কথাই তো সবটাই বলতে হবে। আমরা তখন যা আমার মনে হয় যে আমরা কলিকালের মানুষেরা যদি রাধে রাধে করে চলতে পারি আমরা অনেকটা পাপ ক্ষয় করতে পারবো। আমার আজকে রাস পূর্ণিমার দিনে এটুকুই বলার যে যারা যেখানে আছেন প্রত্যেকে সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা প্রিয়জন হয়তো খানিকটা অসুস্থ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাদের প্রিয়জনকে তারা ফিরে পান। এটা একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে এই প্রার্থনা আমার। প্রত্যেকে ভালো থাকুন, নিজের মতো করে ভালো থাকুন। আর এই নিজের মতো করে ভালো থাকতে গেলে একটু পড়াশুনোর দরকার। আমার যেটা নিজের মনে হয় যে একটু বই পড়লে না আমার মনে হয় মনের অনেক গ্লানি দূর হয়ে যায়। তো একটু পড়াশুনো, একটু নিজের নিজেকে ভালো রাখা, একটু ভালো গান শোনা, এগুলো নিজেকে ভালো রাখা যায়। আর ওই আপনি ভালো থাকলেই আপনার জগৎ ভালো থাকবে। তো আমরা পরের গানে যাই দাদা। এবার যখন উঠবে সন্ধ্যা তারা সাজ আকাশে, এবার
আর যখন উঠবে সন্ধ্যা তারা, সাজাকাশে দেখতে পাবে নতুন দুটি তারা, তাহার পাশে এবার যখন উঠবে সন্ধ্যা তারা, সাজাকাশে যে দেখো ভালো করে কার দুটি চোখ যেন মরে, যে দেখো ভালো করে যে দেখো ভালো করে কার দুটি চোখ যেন মরে, তারা হয়ে ধরার পানে চাহে তোমার আঁখি দেখার আসে, সাজাকাশে এবার যখন উঠবে সন্ধ্যা তারা, সাজাকাশে দুটি চোখ নিত্য লোকের মাঝে তোমায় দিত লাজ, পড়বে মনে গো সেই দুটি চোখ চিরতরে এই পৃথিবী হতে, হারিয়ে গেছে আজ পাইনি গো তাই অভিমানে, পাইনি গো তাই অভিমানে চলে গেলে দুর্বিমানে, পাইনি গো তাই অভিমানে চলে গেলে দুর্বিমানে, সেদিন যেন এমনি করে চাইতে ওদের পানে, দ্বিধা নাহি আসে এবার যখন উঠবে সন্ধ্যা তারা, সাজাকাশে দেখতে পাবে নতুন দুটি তারা, তাহার পাশে এবার যখন উঠবে সন্ধ্যা তারা, সাজাকাশে। সুব্রতা আসলে না, এটা আমাদের প্রাপ্তি, অল্পশ্রুত গান অশ্রুত গান আমাদের শোনা হয় এবং তারপরে আমরা জানতে পারি যে হ্যাঁ এই গানগুলো তো আছে। কারণ এখন আমি এটা বলি যে ধরুন আমরা যারা এই অনুষ্ঠানটাকে সঞ্চালনা করি তাদের কাছেও যেমন এটা আমাদের কাছে অনেক বেশি মানে জানার দরকার, পাশাপাশি যারা এখন গান গাইছেন এখনকার প্রজন্ম বা আগামী প্রজন্ম যারা আসবেন এখানে গান শোনাবেন তাদের জন্য না অনুষ্ঠান শোনা ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান যে অনুষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে অথচ অনুষ্ঠানের সংখ্যা ভীষণ কম। আমার তো মনে হয় এই মুহূর্তে যতগুলো বাংলা টেলিভিশন চ্যানেল আছে তার মধ্যে একমাত্র আমরাই মনে হয় ধারাবাহিকভাবে
কাজী নজরুল ইসলামকে নিয়েভাবে কাজ করছি, একমাত্র আমরাই, আমার যদি ভুল না হয়ে থাকে, আমার মনে হয় ভুল বলছিও না, ধারাবাহিকভাবে কাজী নজরুল ইসলামকে নিয়ে বছরের পর বছর কাজ করে চলেছি আমরাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ধারাবাহিকভাবে বছরের পর বছর কাজ করে চলেছি আমরাই। ওই জন্য আমরা বলি আমাদের কাছে ঠিক ওই 22শে শ্রাবণ বা 25শে বৈশাখ নন রবীন্দ্রনাথের জন্য নির্দিষ্ট দিন, আর কাজী নজরুল ইসলামের জন্য ওই 26শে মে নির্দিষ্ট দিন নয়, তার বাইরেও আমরা ভাবব। তো এই তাগিদেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা, কেননা এই মানুষটির, বিশেষ করে কাজী নজরুল ইসলামের জীবন সম্পর্কে আমরা অনেকটাই জানি, অজানা তথ্য খুব একটা নেই। তো সেই জানার জন্যই গানগুলো কিন্তু আমাদের কাছে দুরকমভাবে এসেছে। একটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সত্যি নিজের তৈরি করা গানটা একদম মানে অবিকৃতভাবে আসার দরকার, যেটা মাঝখানে কিন্তু একটা কোথাও যেন ধারাবাহিকতা হারিয়ে ফেলেছিল, অনেক মানুষ নিজের মতো করে গানটি রেকর্ডও করে ফেলেছিলেন, যার জন্য ওপার বাংলায় যখন মানুষেরা কাজ করতে শুরু করলেন তখন একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল যে এপার বাংলার নজরুল ইসলামের গান, ওপার বাংলার নজরুল ইসলামের গান। এবার অথেন্টিকেশনের জায়গায় একটা বড় প্রশ্নচিহ্ন। তো আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। কেশব দা বলছি। হ্যাঁ কেশব সান্যাল সল্ট লেক থেকে বলছি। বলুন। প্রথমেই তোমাদের সবাই শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে, আজকে যে এসছে সেই অত্যন্ত অত্যন্ত প্রিয় শিল্পী শুভ্রকান্তি, সঙ্গে যন্ত্রশিল্পী যারা আছেন, আজকে দেবাশিসকে দেখতে পাচ্ছি, মৃগাঙ্ক আছেন না? হ্যাঁ আছে, সবুজ আছেন, বিক্রম আছেন। হ্যাঁ দুই প্রত্যেককে আমার শুভেচ্ছা। প্রথমে শঙ্কর ঘোষালকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধেয় সুকুমার মিত্রের ধারা যদিও বজায় রেখে থাকেন তিনি শঙ্কর ঘোষাল। এবার একটু শুভ্রকান্তির কাছে যাই। শুভ্রকান্তি আমার অনেক শুভেচ্ছানীয় ভাই, তোমার আশাতে একটা বড় প্রাপ্তি হচ্ছে অল্পশ্রুত অশ্রুত গানগুলো তুলে ধরো সবার কাছে, যেটা তনুশ্রী বলছে, আগেও বলেছে, এবং আমাদের প্রত্যেকের মন ভরে যায়, মানে অনেক কিছু জানতে পারি পুরনো গান, এবং পুরনো বলবো না মানে অশ্রুত গানগুলো এত ভালো লাগে মানে কি বলবো। আচ্ছা যাই হোক, তবুও আমি একটা অনুরোধ করছি, একটা যদি সম্ভব হয় আমার ভুবন কান পেতে রয়। আচ্ছা এছাড়া আর কোনো অনুরোধ নেই, তোমার গান মন করে শুনবো, সঙ্গে আছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে রাস পূর্ণিমা বলা হয়, শ্রীকৃষ্ণের যে তিনটি লীলা আছে, মানে একটা হচ্ছে দোল পূর্ণিমার একটি লীলা, আরেকটি রয়েছে হচ্ছে ঝুলন পূর্ণিমার একটি লীলা, এবং রাস পূর্ণিমার রাসলীলা। বলা হয় পুরাণ বর্ণিত যে রাসলীলা হচ্ছে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধারানী তাদের লীলার যে পর্যায়ে তার মধ্যে রাসলীলা হচ্ছে শ্রেষ্ঠ লীলা। তো আজকে এই রাস পূর্ণিমার দিনে আমি চাইব যে ওই ভক্তের সঙ্গে ভগবানের যেমন মিলন হয়, ঠিক সেরকমভাবেই আপনারাও যেন আনন্দরূপ ভগবানের কাছে মিলিত হতে পারেন, এই শুভেচ্ছা রইল সকলের জন্য। একটু গানে যাই। আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা, আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা, আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা, হৃদয়ে মোর রাধা প্যারি, আমার প্রেম প্রীতি ভালোবাসা, শ্যাম সোহাগী গোপনারী, শ্যাম সোহাগী গোপনারী, আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা। আমার স্নেহে জাগে সদা নন্দ পিতা মা যশোদা, মা যশোদা, আমার স্নেহে জাগে সদা নন্দ পিতা
মা যশোদা, মা যশোদা, ভক্তি আমার শ্রীরাম সুদাম, ভক্তি আমার শ্রীরাম সুদাম, আখি জল যমুনা বারি আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা, হৃদয়ে মোর রাধা প্যারি আমার প্রেম প্রীতি ভালোবাসা, শ্যাম সোহাগী গোপনারী আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা। আমার সুখের কদম শাখায় কিশোর হরি বংশী বাজায়, আমার দুঃখের তোমার ছায়ায় লুকিয়ে খেলে বন বিহারি, আমার দুঃখের তোমার ছায়ায় আমার সুখের কদম শাখায় কিশোর হরি বংশী বাজায়, আমার দুঃখের তোমার ছায়ায় লুকিয়ে খেলে বন বিহারি, মুক্ত আমার প্রাণের গোঠে চড়ায় ধেনু রাখাল কিশোর, কৃষ্ণ রাধা কথায় শোনায় সেই তো আমার ননী চোর, কৃষ্ণ রাধা কথা শোনায় দেহ মন সুখ সারি আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা, হৃদয়ে মোর রাধা প্যারি আমার প্রেম প্রীতি ভালোবাসা, শ্যাম সোহাগী গোপনারী, শ্যাম সোহাগী গোপনারী আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা, আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা, আমার নয়নে কৃষ্ণ নয়ন তারা। বলা হয় যে এই যে বলছিলাম দোল ঝুলন আর রাস, এই দোল হচ্ছে বলা হয় স্পন্দন, ঝুলনটা হচ্ছে সাক্ষ্য আর ইয়েটা হচ্ছে অর্থাৎ রাসটা হচ্ছে উল্লাস। এই হচ্ছে কৃষ্ণের তিনটে লীলা এবং রাসলীলা হচ্ছে শ্রেষ্ঠ লীলা বলা হয়। এবং আজকে যেহেতু রাস পূর্ণিমা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এই যেভাবে গানটা আপনি শোনালেন, আমরা কৃষ্ণ সংক্রান্ত কাজী নজরুল ইসলামের অন্যান্য অনেক গান শুনে থাকি, কিন্তু এই গানটা আবারও বলি অল্পশ্রুত নয়, আমাদের এই অনুষ্ঠানে কিন্তু অশ্রুত, মানে আমাদের এই অনুষ্ঠানে এই প্রথমবার গানটি হলো। তো এরকম আজকে অনেক ভাণ্ডার থেকে অনেক কিছু বেরোবে শুভ্রতা থাকা মানে। এটা এটা বোধ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলে যাই পরের গানে। এই এপসাপটা নাম এপসাপ। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, স্নিগ্ধ সকালে, আমি বিমান ভবন বালি থেকে বলছি, তনুশ্রী। বলুন দাদা। কি অপূর্ব অনুষ্ঠান, এ তো বলার নয়, কারণ শুভ্রকান্তি আসা মানে একরাশ নজরুল গীতির অসম্ভব ভালো লাগার একটা অদ্ভুত বাতাবরণ সৃষ্টি করে। অসংখ্য গুণগ্রাহী শ্রোতা এবং ভক্তরা তার রয়েছে, আমিও তাদের মধ্যে একটি সংখ্যা। যখন যেখানেই আসুক না কেন, শুভ্রকান্তি খুব সুন্দরভাবেই আমার ওকে ভীষণভাবে মনে পড়ে আর ভীষণভাবে সমস্ত গানের কথাও ভাবি। একদিকে তো আর রাগাশ্রিত বাংলা গান, অন্যদিকে আরেকটি রাগাশ্রিত নজরুলগীতির সম্ভার নিয়ে এসে বসে। দুটোই কিন্তু অসাধারণ সুন্দর, এক তো কণ্ঠের লাবণ্য, তার ওজস্বিতা
তার তেজস্বী ভাব, দৃপ্ত কণ্ঠ, তার সঙ্গে লাবণ্য মাখা একটা অদ্ভুত নিবেদন, সব মিলিয়ে ভীষণ ভালো লাগে। আর তুমি যেটা বলছো তনুশ্রী, তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এই সিটি ভিএন চ্যানেল একমাত্র চ্যানেল যে চ্যানেলে নজরুল এবং রবীন্দ্রনাথ নিয়ে এত গবেষণা, এত চিন্তা, এত ভাবনা, এত সমৃদ্ধ আলোচনা সেগুলি হতে থাকে। তার ফলে হয় কি, বহু মানুষ এই চ্যানেলকে সমৃদ্ধ করার চেষ্টায় প্রয়াসী হয়। অন্যদিক থেকে যে সমস্ত আলোচনা তোমরা করে থাকো দুটি কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং খুবই মনোমুগ্ধকর, কাজে বলার কিছু নেই। অসাধারণভাবেই রবীন্দ্রনাথকে তোমরা টানো এবং তারপরে আমরা নজরুলকে দেখতে পাই, এবং এই দুজনকে বাদ দিয়ে কোনো শুদ্ধ সংস্কৃতি ভাবাই যায় না। শুদ্ধ সংস্কৃতিকে যদি পেতে হয় তাহলে এই দুজনের মহাপুরুষের কাছে যেতেই হবে, তাদের পদপ্রান্তে পৌঁছাতেই হবে। ধন্যবাদ বিমানদা, খুব সুন্দর কথা বলেন আপনি, এত সুন্দর গুছিয়ে সবটুকুকে নিয়ে আসা। দেখবেন কোনো কোনো ফুলের বোকে যখন আমরা দেখি ভীষণ চোখ আটকে থাকে, কারণ সবটাই রয়েছে তার মধ্যে। আবার অনেক বোকে থাকে যে অনেক কিছু রয়েছে কিন্তু সব কিছু থাকার পরেও কোনো কিছু নেই। দেখবে অনেক সময় ফ্লাওয়ার বোকে ধরবে, ধরে মনে হবে আমার কিছু যেন নেই, আর একটু কিছু হলে ভালো হতো। আবার অল্প কিছু ফুল দিয়ে, একটু পাতা দিয়ে একটা খুব সুন্দর ফ্লাওয়ার বোকে করা যেত। বিমানদা আসা মানে ওই সুন্দর কথার একগুচ্ছ, যেটা সবটাই শুনতে ভালো লাগে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটু গানে যাই। একটা ঠুংরি ভাঙা গান, কি অপূর্ব গানটা, আমার খুবই পছন্দের। Thank you.
বিস্মিত গভীরে নিশিত গভীরে কেন আঁখি নীরে এলে ফিরে ফিরে এলে ফিরে ফিরে গোপন কথা বলিতে বাসি বাস রে আসিলে গো চলিতে বাসি বাস রে দলিত কুসুম দলে কুসুম দলে কুসুম দলে দলিত কুসুম দলে রচি আছি সায়ন তিমির রাতি অন্ধ তিমির রাতি নিভু নিভু সায়ন মরণ বেলায় প্রিয় মরণ মরণ বেলায় প্রিয় মরণ বেলায় প্রিয় মরণ বেলায় প্রিয় আনিলে কি অমিয় এলে কি নিঠুর ঝরা এলে কি নিঠুর ঝরা ফুল দোলিতে বাসি বাস রে আসিলে কি গো ছদিতে কেন পুনবাসি পুনবাসি বাজালে কাফি লোলিতে বাসি বাস রে এ বাসি বাস রে এ বাসি বাস রে আমরা দেখেছি রবীন্দ্রনাথের একটি আর্চনা করবেন কাজী নজরুল ইসলামের একটি লেখাতে তিনি নিজেই একটি চরিত্রের সংলাপে বলেছেন আমার অনেক খামখেয়ালিপনার অর্থ আমি নিজেই বুঝি না বাস্তব কথা তাই তার অনেক ঘটনা জীবনের যেগুলো সত্যি কোনো অর্থ আমাদের বোঝার বোধগম্যের বাইরে মানে আমাদের বোধগম্যের বাইরে কিন্তু রোমান্টিকতা যদি হয় রোমান্টিক কথাটি শব্দের সঙ্গে যে নামটি উঠে আসে তিনি হলেন কাজী নজরুল ইসলাম কেননা রোমান্টিকতার যে একেবারে তুরীয় অবস্থা সেটা তো আমরা শেলির কাব্যগ্রন্থে পাই সেই কারণে কিন্তু রবীন্দ্রনাথকে অনেক সময় একসময় বাংলার শেলি বলা হতো কিন্তু রোমান্টিকতা তো সব কিছু যুক্তির ঊর্ধ্বে হতে পারে না এবং এই কথাটা প্রথম আমাদের ভাবিয়েছিলেন কিন্তু কাজী নজরুল ইসলাম যে বাস্তবের মাটিতে পা দিয়েও রোমান্টিক হওয়া যায় এবং সেই কারণেই কিন্তু আমার মনে হয় তার গানের একটা অদ্ভুত মাদকতা আছে আমরা পরের গানে যাওয়ার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন সুপ্রভাত কে রয়েছেন সুপ্রভাত তনুশ্রী স্বাগতম অনেকদিন পর হ্যাঁ স্বাগতম অনেকদিন পর হ্যাঁ বলুন স্বপন দা এমনি এমনি বলেনি গো সুপ্রভাতের গান শুনো আগে
যেরকম বলতো আমাকে স্বপনদা, সূর্যকান্তের গান শুনেছো? এটা শুনেছো? এমনি এমনি বলেনি যে হারে হারে টের পাচ্ছি, হারে হারে টের পাচ্ছি সূর্যকান্তি। এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের আজকের পারফরমেন্স অসাধারণ। আর যেসব গান তুমি পছন্দ করেছো অসাধারণ, এগুলো আমি শোনাও হয় না। আর আমরা তো দর্শকরা এই কতগুলো গানের মধ্যে থাকতেও চাই না, তাই জন্য এটা খুব ভালো পদক্ষেপ তোমার। তুমি নতুন নতুন গান নিয়ে আসো, নতুন ধরনের নতুন সুর, যেগুলো অনেক শোনা হয়নি আমাদের অনেকদিন। খুব ভালো লাগছে আজকে, আজকে দিনটা আমার জন্য তো উৎসবেরই থাকে, কিন্তু যেহেতু অনেকের প্রয়াণও হয়েছে এ মাসে, তাই জন্য মনটাও ভীষণ বিষণ্ণ থাকে। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল। এবং গান যা গাইছো ঠিক আছে, এগুলোই শুনছি। এবং তনুশ্রীকে আলাদা করে কি কিছু বলতে হবে তার সঞ্চালনার বিষয়ে? একদম কিচ্ছু বলতে হবে না, আপনাদের ভালো লাগছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। সাধারণ সঞ্চালনা। আর তুমি যেটা বললে যে দুঃখ মিয়া বা রবীন্দ্রসঙ্গীত প্রতিদিন রবীন্দ্রনাথ আমরাই করে থাকি, একটা সত্যি ঘটনা না। আমরা ধারাবাহিক ভাবে কাজটা করি, আমরা ওই ধারাবাহিক ভাবে করে রাখব, উৎসবের জন্য নয়। ধারাবাহিক ভাবে করো, আর আমাদের জন্য রবীন্দ্রনাথ এবং নজরুল প্রতিদিনেরই তারা, আলাদা করে আমরা তার জন্মদিন তো পালন করি, কিন্তু এটা আমাদেরও জন্মদিন। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে ঠান্ডা পড়েছে ওখানে? হ্যাঁ, এখানে ঠান্ডা ঠান্ডা আছে বেশ। না পড়েছে ঠান্ডাটা, শীত আমরা চাইছি যে শীতটা পড়ুক এবছর। হ্যাঁ পড়েছে পড়েছে, সবার দিকে ঠান্ডাই থাকে। ধন্যবাদ, খুব ভালো থাকুন শ্রোতারা। একদম একদম, পরের গানে যাই। আরেকটি ভক্তিগীতি গাইছি। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধুমাধবী সুরে, মানস মধুবনে মধুমাধবী সুরে, মুরলি বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। মধুরা দেহে হৃদয়ে এসো, হৃদয়ে এসো, মধুরা দেহে হৃদয়ে এসো, মাধবী চাঁদে এসো, মাধবী এসো, হৃদয় তুলিও ভাবের উজান, হৃদয় তুলিও ভাবের উজান, রস যমুনা বিহারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। নিবা মারে রে সা রে মা বা নি পা মা বা নি জা রে নি জা নি বা নি মা মা বা মা রে মা মা রে সা নি চা সুন্দর গিরিধারী।
অন্তর মন্দিরে প্রীতি ফুল সজায়, বিলাস কর লীলা বিলাসী, বিলাস কর লীলা বিলাসী, আখির প্রদীপ জ্বালিসি আরে জাগিয়া রব, আখির প্রদীপ জ্বালিসি আরে জাগিয়া রব, শ্যাম তব রূপ পিয়াসি, যত সারা সাজেল ঝজিয়া, যত সারা সা গেল ঝরিয়া, পরতাই গলে মালা করিয়া, নুপুর করিব তব চরণে, নুপুর করিব তব চরণে, কাঁথিব মো নয়নের বাড়ি শ্যাম সুন্দর গিরিধারি, শ্যাম সুন্দর গিরিধারি, মানস মধুবনে মধুমাধবী সুরে, মানস মধুবনে মধুমাধবী সুরে, মুরলি বাজাও বনচারি, শ্যাম সুন্দর গিরিধারি, শ্যাম সুন্দর গিরিধারি, সুন্দর গিরিধারি, সুন্দর গিরিধারি, ক্যা বাত ক্যা বাত, বলতেই হবে, এবং বলতেই হবে পাঁচজনের জন্য, এদিকে চারজন এদিকে একজন, এই পাঁচজন মিলে আমাদের সকালটাকে এত সুরেলা করে ফেলেছে। আমি ভেবেছিলাম আজকে রোম্যান্টিক মানে কাজী নজরুল ইসলামের রোম্যান্টিক কথা নিয়ে কথা বলবো, সেই মতো একটা প্রিপারেশন ছিল, কিন্তু ভাবলাম থাক স্মরণও থাক পরের সপ্তাহে, না বলার কিছু নেই, মানে রোম্যান্টিক কথা নিয়ে কথা হচ্ছে, তিনি তো নিজেই বলছেন যে আমি ঝঞ্ঝা আমি উদ্দাম, কিন্তু তার এই ঝঞ্ঝা তার রোমান্টিকতার মধ্যে একটা ঝঞ্ঝা উদ্দামতাই আছে, তিনি যখন ভালোবাসছেন কঠিন করেই ভালোবাসছেন, আবার যখন তাকে তিরস্কার করে দূরে সরিয়ে দিচ্ছেন সেটাও কিন্তু খুব কঠিন করেই করছেন, অর্থাৎ এই একটা অসম্ভব ঝড়ের দাপট তার রোমান্টিকতার মধ্যে রয়েছে, অর্থাৎ কাজী নজরুল ইসলামের যে রোমান্টিক লেখা তার মধ্যে কিন্তু আমরা সেটাই পাই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আপনি তো অসম্ভব প্রিয় শিল্পী আমার, এবং আপনার কাছে কি রিকোয়েস্ট করবো কি শুনতে চাইবো কিছুই বুঝতে পারি না, আর আজকে তো ভীষণ ভালো লাগছে সব অজানা গানগুলো শোনাচ্ছেন, তবুও তার মধ্যে একটা গান না বেশ কিছুদিন শুনিনি, যদি সম্ভব হয় সঙ্গে থাকুন, আমরা গানেই যাই। হ্যাঁ, ওই তুমি যে এক্ষুনি রোমান্টিসিজমের কথা বলছিলে, তো একটি ওই ধরনেরই গান, জানি জানি তুমি আসিবে ফিরে, আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে, জানি জানি তুমি আসিবে ফিরে, আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে, জানি জানি তুমি
আসিবে ফিরে। নিঝুম কাননে থাকি ডাকিবে গানের পাখি, নিঝুম কাননে থাকি ডাকিবে গানের পাখি, দক্ষিণ সমীরণ আবার বহিবে ধীরে, জানি জানি তুমি আসিবে ফিরে। আবার উঠিবে চাঁদ নিরাশা তিমিরে, জানি জানি তুমি আসিবে ফিরে। আবার গাঙের জলে আসিবে জোয়ার, জ্বলিবে আশার দীপ রবে না আধার, জ্বলিবে আশার দীপ রবে না আধার। আবার গাঙের জলে আসিবে জোয়ার, জ্বলিবে আশার দীপ রবে না আধার, জ্বলিবে আশার দীপ রবে না আধার। তোমার পরশ লেগে ঘুম মোর যাবে ভেঙে, তোমার পরশ লেগে মোর যাবে ভেঙে। একদা প্রভাতে প্রিয় আকুল নয়ন নীরে, জানি জানি তুমি আসিবে ফিরে। আবার উঠিবে চাঁদ নিরাশার তিমিরে, জানি জানি তুমি আসিবে ফিরে, জানি জানি তুমি আসিবে ফিরে, জানি জানি তুমি আসিবে ফিরে। মানে এর থেকে ভালোবাসার কথা আর কি হতে পারে, অসম্ভব কথা। এবং এই জন্যই তো আমরা বলি এই যে তার মধ্যে যে ভার্সটাইলিটি, এই কথাটা বারবারই চলে আসে কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে। তিনি কখনো বলছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশ বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এ কথা তিনি বলছেন, আবার তিনি কিন্তু বলছেন, মম এক হাতে বাঁকা বিষের বাঁশরি আর হাতে রণতূর্য। অর্থাৎ একদিকে তিনি বাঁশরিও নিয়ে রয়েছেন, একদিকে যুদ্ধের আভাসও দিয়ে যাচ্ছেন। এই কারণে তো তার এই ভার্সালিটি, একদিকে যেমন তিনি এই কাব্যসঙ্গীত করছেন, অন্যদিকে শ্যামের গুণগান করছেন, হিন্দু ধর্মের মা দুর্গার বর্ণনা করছেন, মা কালীর বর্ণনা করছেন, অন্যদিকে আবার ইসলামী গান, মারফাতি গান, মুর্শিদি গান তাও লিখছেন। মানে এই গানের এই যে চলন, কবিতাতেও তার যে চলন, তার উপন্যাস, তার নাটক সব মিলিয়ে তাকে আমরা ঠিক একটা তকমায় বাঁধতে পারি না। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত।
হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, তপন বংশমণি বলছি ত্রিবেণী থেকে। বলুন। তরুণশ্রুতি, আপনাকে এবং শুভকান্তি দাস সহ সমস্ত শিল্পীদের আজকে আমি আমার হৈমন্তিক শুভেচ্ছা জানাই। তো অসাধারণ সকাল, শুভকান্তি দার গান শুনে এমনটাই মনে হচ্ছে যে রাজমহলে বসে আছি এবং কোনো রাজগায়ক তার গান পরিবেশন করছেন, এত সুন্দর মহল তৈরি হয়েছে আজকে সকালটা। তো শুভকান্তি দা, আমার আন্তরিক নমস্কার আপনার প্রতি। এত সুন্দর সকাল সত্যি অনেকদিন বাদে পেলাম, আর বিশেষ করে কবি নজরুলের যে রোমান্টিকতা নিয়ে কথা হচ্ছে, সেই রোমান্টিকতা মানে গান শুনে আমার এমনটাই মনে হয় যে নজরুলের গান একান্তই আপন, আলগা কোনো রোমান্টিকতা নয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গান সকলের জন্য রোমান্টিকতার একটা উপলব্ধি সৃষ্টি করে, তেমনি নজরুলের গান আমার মনে হয় তার রোমান্টিকতার গানগুলো মনে হয় একান্তই নিজস্ব প্রত্যেকের ক্ষেত্রে। এইটুকু আমার অনুভূতি যে কোনো আলগা অনুভূতি বা আলগা রোমান্টিকতা নয়, যে সকলের জন্য রোমান্টিকতা দেখানোর নয়, একান্তই আপন। তো একটি গানের অনুরোধ আমি করব, মোর প্রিয়া হবে রানী এসো খোপায় দেব তারার ফুল, এই গানটি যদি করেন খুব ভালো লাগবে। আর একটি চৈতালি চাঁদনি রাতে সঙ্গে আছি, নমস্কার। ধন্যবাদ। এই মোর প্রিয় হবে রেশো রানী দেব খোপায় তারার ফুল, এ প্রসঙ্গে একটা গল্প আছে। তখন আকাশবাণীতে কাজী সাহেব মানে কর্মরত বসে আছেন, তো বন্ধুবান্ধব মহলে অনেকেই আছেন, সব প্রত্যেকেই স্বনামধন্য, তারা অনেকেই বলছেন আচ্ছা আমরা যদি কেউ এক লপ্তায় অনেকটা টাকা পেয়ে যাই তাহলে তোমরা তোমাদের প্রিয়জনদের কী দেবে, মানে প্রিয় প্রেয়সীকে কী দেবে? তো কেউ বলছেন মণিহার কিনে দেবো, কেউ বলছেন অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। তো তখন কাজী নজরুল ইসলাম একটা ছোট্ট কাগজের টুকরোর মধ্যে বসে এই গানটা লিখলেন যে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল। তো আমি এটা শুনে বলেছিলাম যে তিনি কিন্তু খুব অল্প খরচায় সব কিছু সেরে ফেললেন, টাকাটাও রইল, রানীকেও খুব মানে খুশি করা গেল। তো মজা করেই বলেছিলাম এটা আমার উপলব্ধি থেকে, কিন্তু এই গান তিনি লিখতে পারেন। তো আমরা একটা ছোট্ট করে গান শুনবো, কিন্তু এখন না মনে হয় না আমরা খুব একটা গানের দিকে যেতে পারবো, কারণ এখন বিরতির সময়ের দিকে যাচ্ছি। টেলিফোন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? তনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। কল্যাণ দা বলছেন? আমি জানি শুভ্রকান্তি চট্টোপাধ্যায় যখন আসেন আমি কতগুলো নাম একদম লিখে নিয়ে বসি, কিন্তু মূল মানুষটা আসেননি এখনো, স্বপন দাই আসেননি। ওইটাই তো, বলুন। আমরা সবাই বসে থাকি, আজকে শুভ্রকান্তি চট্টোপাধ্যায় আসা মানেই আমরা প্রত্যেকে বসে দেখা এবং শোনা। আপনাকে শুভ্রকান্তি এবং দেবাশিস ভাই সহ সব শিল্পীদের আমি নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি, অসম্ভব সুন্দর অনুষ্ঠান। আর শুভ্রকান্তি সম্পর্কে বলতে গেলে বলবো, আজকের দিনে নজরুলগীতি যারা গাইছে ওকে আমরা এক নম্বরে রেখেছি, এবং যে ধরনের অপ্রচলিত নজরুলগীতি গুলো সামনে নিয়ে আসছে সেটা সত্যি ভোলার নয়। তবে আমি একটি গান বলবো যেটি প্রচলিত গান ছিল কিন্তু এখন একটু অপ্রচলিত হয়ে গেছে, যেটা শুভ্রকান্তি গায় না, কম গায়, যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যাবেলায়, এই গানটি আমার অনুরোধ থাকলো। আর একটি গান অনুরোধ করব, পিউ পিউ বিরহী পাপিয়া বলে। আর একটা তনুশ্রী ম্যাডাম আপনাকে কথা বলি, আজকে আমার একটা শুভ দিন, আজকে আমার জন্মদিন। ও আচ্ছা, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকবেন। আমরা ভাগ করলাম আমাদের এই অনুষ্ঠানে আপনার জন্মদিন, সবাই মিলে হ্যাপি বার্থডে বললাম, তাই তো? থ্যাংক ইউ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী বছর এইভাবে আমরা সেলিব্রেট করতে পারবো আপনার জন্মদিন। আমরা চলে যাই, কারণ এই মানুষগুলো না আমাদের অত্যন্ত কাছের, কল্যাণ সুর, তারপরে আশিস চক্রবর্তী, তারপরে স্বপন দা, কেশব দা, বিমান দা, সৌগত দা, আরও আছেন, মানকুলু থেকে একজন দাদা ফোন করেন আমাদের, নবদ্বীপ থেকে করেন, বহরমপুর থেকে স্বপন দা করেন, সাধন দা করেন, বুধন দা তো আছেনই, বুধন দার সাথে বহুকাল আমার কথা হয় না, বুধন দা তো ফোনই করেন না, বুধন দা শোনেন, শ্রোতা। তো এই মানুষগুলো না আমাদের আত্মার আত্মীয়, মানে এরা আছেন বলেই, আরেকজনের নাম আমার করা ভীষণ প্রয়োজন, তিনি হলেন জিসি ভট্টাচার্য, এরা আছেন বলেই আমরা আছি, ওনারা
একদম, মানিকমোহন ঘটক, সুবোধ বড়াল, এরকম অনেক নাম, চৈতালি দি ফোন করলেন, পূবালি দি, স্বপ্না দি, দেবযানী বসু, তারপরে আরও আছেন বহু মানুষ, আমি হয়তো নমিতা দি, বরোদা থেকে এক দিদি দেখেন, এরকম অনেক অনেক জায়গা থেকে মানুষ আছেন, ব্যাঙ্গালোর থেকে আছেন, তো ওনারা আছেন বলেই আমরা আছি, আপনারা আমাদেরকে দেখছেন, নিচ্ছেন, গ্রহণ করছেন, তাই আমরা কাজ করছি। আপনারা যদি বর্জন করেন আমাদের কাজ করার কোনো জায়গায় নেই। সুতরাং আমাদের যোগ্যতার যে মাপকাঠি বা উৎকর্ষতার যে পরিমাপ সেটা আপনাদের মাধ্যমে আমরা পেয়ে থাকি। খুব ভালো থাকবেন, কল্যাণদাকে সবাই মিলে বলি, আমরা বলছি আপনারাও বলুন হ্যাপি বার্থডে। শুভ্রকান্তিতা রয়েছেন আর ফুল টিম অফ দেবাশিস হাজরা, দেবাশিস, শম্ভুদা, মৃগাঙ্ক, বিক্রম, মানে এরা যে কি শুরু করেছে আজকে, মোটামুটি আমরা সারাদিন আজকে এই সুরে সুরেই থাকব, মানে এটা একটা মোহচ্ছন্ন করে রাখা আমাদের। তো শুরু করি আবার। একটা অনুরোধের গান নিয়ে ঢুকছি। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার করনে দুলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের ধুল খোঁপায় তারা ফুল। কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শরীর দুলানো মালিকা, কণ্ঠে তোমায় পরাব বালিকা, হংস শরীর দুলানো মালিকা, বিজরি জরি সীতায় বাঁধিব মেঘুরং এলো চুল, দেব খোঁপায় তারার ফুল, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দিয়া মাখাব তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, খোঁপায় তারা প্রিয়া হবে সোরানী, দেব খোঁপায় তারা ফুল, করনে দুলাব তৃতীয়া তিথির, চৈতি চাঁদের ধুল খোঁপায় তারা ফুল, মোর প্রিয়া হবে সোরানী, তারা ফুল।
গানের রোমান্টিকতার একেবারে শীর্ষে অবস্থান করছে এই গান। মানে একজন রোমান্টিক কবি না হলে এই কথা কি করে বলবেন, বাস্তব কথাই তাই। এই রোমান্টিকতা নিয়ে আজকে আমার পথ চলা, তো তার সঙ্গে সঙ্গে দেখুন এই রোমান্টিকতার কথা বলা মানে এই রোমান্টিক কবি মানে তিনি যে একেবারে সমস্ত বাস্তব জগতের বাইরে থাকবেন তা নয়, কেননা লুকাসের কথা অনুযায়ী রোমান্টিক কবি মানেই তিনি সবসময় একটা স্বপ্নময় জগতে ছবি এঁকে বেড়ান। তিনি এক জায়গায় বলছেন লুকাসের কথাতে, রোমান্টিক লিটারেচার ইজ দ্য ড্রিম পিকচার অফ লাইফ ইল্ডিং সাস্টেন্স অ্যান্ড ফুলফিলমেন্ট ফর ইম্পালসেস ক্র্যাম্পড বাই সোসাইটি অর রিয়েলিটি। কিন্তু এটা কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে বলতেই পারি না, কারণ তিনি একদম পার্থিব জগৎ বাস্তব জগতের মধ্যে থেকেও রোমান্টিক, আবার তিনি ওই পার্থিব জগৎ বাস্তব জগতের কষ্টে রীতিমতো কেঁদেছেন, ব্যথা পেয়েছেন। তো এই একটা বৈপরীত্য তিনি রাখতে পেরেছেন তার রচনাতে। তো আমরা আবার একটু চলে যাই গানে। পলাশ ফুলের গিলাস ভরি, পলাশ ফুলের গিলাস ভরি, পিয়াব মিয়া তোমার পিয়া, পলাশ ফুলের গিলাস ভরি, পিয়াব মিয়া তোমারে পিয়া, পলাশ ফুলের গিলাস ভরি, পিয়া বমিয়া তোমারে পিয়া, চাঁদিনী রাতের চাঁদোয়া তলে বুকের আঁচল দিব পাতিয়া। মুকুরে তোমার সজল ছবি দুলিবে আমার, সবুজ ঘাসের শিশির ছায়ে, সবুজ ঘাসের শিশির ছায়ে, মুকুতা মালিকা দিব গাঁথিয়া, মুকুতা মালিকা দিব গাঁথিয়া, পলাশ ফুলের ফিরোজায় আকাশ আবেশে ঘুমায়, দিঘির বুকে কমল ঘুমায়, নীরব যখন পাখির আমরা দুজন রব জাগিয়া, ছাতিম তরুর শীতল ছায়া, ছাতিম তরুর শীতল ছায়ায় ঘুমাব মোরা প্রিয় যদি ঘুমপায়,
বনের শাখা দুলবে পাখা ঝরিবে রানা ফুল কপল চুমিয়া পলাশ ফুলের গিলাস ভরি পিয়াবো মিয়া তোমারে প্রিয়া পলাশ ফুলের গিলাস ভরি চাঁদিনী রাতের চাঁদোয়া তলে বুকের আঁচল দিব পাতিয়া বুকের আঁচল দিব পাতিয়া পলাশ ফুলের পলাশ ফুলের পলাশ ফুলের। কি অসাধারণ গান, অসাধারণ! আমি আপনাদের হয়ে বলে দিচ্ছি, এটা আপনারা যারা দর্শকেরা সবাই আসতে পাচ্ছেন না টেলিফোনে, স্বপনদা আসতেই পাচ্ছেন না, স্বপনদা প্রিয়ব্রতর মোবাইলে ফোন করে বলছেন, আমি জানি দাদা আপনি কেয়াবাত করছেন, অসম্ভব। মানে একটু আগেই দেবাশিস আমাকে ইশারায় বললো যে এত ভালো গানটা আপনি করেন সুরকান্তিদা, অসম্ভব। মানে টেলিফোন নিয়ে নিই একজন বন্ধুর। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যাঁ, এই তো, বলুন এবার, আপনি বলুন। কি বলবো, বাপ রে বাপ, মানে অসাধারণ। এই যে কি শিল্পী, এই মেজাজ গানের কাউর গানের মধ্যে পাই থাকছে, অপূর্ব। কি একবারে কোন জবাব নেই, মানে প্রত্যেক শনিবার, মানে দুটো শনিবার তিনটে শনিবার আনা হয়েছে। কি অসাধারণ শিল্পী বাবা, মানে আমরা মানবেন্দ্র অখিল বন্ধু এদের গানের মেজাজ যে পেতাম, পুরো বাপটাই আছে। কি অপূর্ব, মানে আমার কোনো ভাষা নেই, সকলকে শুভেচ্ছা দাঁড়াই, একটু সুব্রকান্তির কাছে যাই। হ্যাঁ বলুন। কি গাইছো বাপরে বাপ, যে কটা গান গাইলে আমি বোধ হয় তিনটে শুনেছি, বাকিগুলো কোনোদিন শুনেছি কিনা আমার মনে পড়ছে না, এত অপূর্ব, দারুণ গাইছো। একটা গানের কথা বলি, এক্ষুনি আমার ভাই আমার টেলিফোন করে বললো, আমার চোখের মনেই কালো বলে, হ্যাঁ তাই মাকে আমরা কালো দেখি। এটা কি ভালো লাগবে, আর কি গান বলবো, ধন্যবাদ। কিন্তু একটা কথা আমার বেশ ভালো লাগলো, আর ভাই ওনাকে ফোন করে বলেছে, তার মানে পুরো, মানে পুরো অনুষ্ঠানটা সারা পশ্চিমবঙ্গ শুধু না, আমি তো জানি সারা ভারতবর্ষের মানুষই দেখছেন, এমনকি ভারতবর্ষের বাইরেও শুভশ্রী তো দেখছেই। তো আমার মনে হয় যে এই একটা অনুষ্ঠান যেটা মানতে পারে সবাইকে। আমরা চলে যাই পরের গানে, এত সময় নষ্ট না করে। বাঁশি বাজায় কে কদম তলায়, ও গো ললিতে বাঁশি বাজায় কে কদম তলায়, ও গো ললিতে শুনে সরে না পা পথ চলিতে কদম তলায়, ও গো ললিতে বাঁশি বাজায় কে কদম তলায়, ও গো ললিতে তার বাঁশির ধ্বনি যেন ঝুরে ঝুরে আমারে খোঁজলো ভুবন ঘুরে, তার বাঁশির ধ্বনি যেন ঝুরে ঝুরে আমারে খোঁজলো ভুবন ঘুরে, তার মনের বেদন শত সুরে সুরে, তার মনের বেদন শত সুরে সুরে, কি যেন চাহে মোরে বলিতে কদম তলায়, ও গো ললিতে বাঁশি বাজায় কে
কদম তলায় ও গোল নিতে। আছে গোকুল নগর আরো কত নারী, কত রূপবতী বৃন্দাবন কুমারী। আছে গোকুল নগরে কেন আমারি নাম লয়ে বংশীধারি, কেন আমারি নাম লয়ে বংশীধারি, কেন আমারি নাম লয়ে বংশীধারি। আসে নীতি নীতি মোরে চলিতে, সখী নির্মল ফুলে মোরে কৃষ্ণ কালী, নির্মল ফুলে মোরে কৃষ্ণ কালী, কেন লাগালে কালিয়া বনমালি, কেন লাগালে কালিয়া বনমালি। আমার বুকে দিল তুষের আগুন জ্বালি, আমার বুকে দিল তুষের আগুন জ্বালি, আরো কত জনম জ্বলিতে কদম তলায় ও গোললিতে। বাঁশি বাজায় কে কদম তলায় ও গোললিতে, শুনে সরে না পা, শুনে সরে না পা, পথ চলিতে কদম তলায় ও গোললিতে। বাঁশি বাজায় কে কদম তলায় ও গোললিতে, কদম তলায় ও গোললিতে, কদম তলায় ও গোললিতে। ক্যা বাত মৃগাঙ্ক, আজকেও কিচ্ছু করার নেই, অলরেডি 200 হয়ে গেছে। কিন্তু আমাদের একটা শর্ত আছে, একটা অলিখিত শর্ত এটা আমাদের অনুষ্ঠানের, যে শিল্পী বাদ দিয়ে এই পাশের যারা শিল্পী রয়েছেন, মানে সঙ্গীত শিল্পী বাদ দিয়ে যন্ত্রশিল্পীদের মধ্যে না, শিল্পী বাদ দিয়ে, সেটা হচ্ছে যে যাদেরকে বলা হবে ক্যা বাত ক্যা বাত, মানে যতবার ক্যা বাত, 5টা ক্যা বাতে 100 টাকা। তো অলরেডি আমরা 10 বার বলেছি না কে আবাদ মৃগাঙ্ককে, 200 হয়ে গেছে মৃগাঙ্কর, মানে এটা আমাদের মজা চলে এরকমভাবে, কিন্তু মজা করলে হবে না, এত ভালো গান আপনি শোনাচ্ছেন। আচ্ছা একটা কথা বলি সুব্রতা, আপনার একটা লিস্ট আছে, কিন্তু লিস্টের ধার পাশে তো গেলেন না আপনি, একটা লিস্ট ফেলে রেখেছেন এখানে, সেই লিস্টের ধার পাশেই গেলেন না সুব্রতা, যেটা আসছে পাতা উল্টে যে গানটা আসছে সেই গানটাই উনি শোনাচ্ছেন। তো লিস্ট চাপাই থাক, পরের গানে যাই। এই শ্যামা সঙ্গীতটা খুব ভালো লাগে আমার গাইতে, আমি একটু শোনাচ্ছি। শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপ কাঠিতে, যত জালি সুবাস ততই ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত মা, ভক্তি আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, শিবলোকের দেব দেউলে শিবলোকের
দেব দেউনে মার শ্রীচরণ পরশিতে পরশিতে শ্যামা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে হলো শুদ্ধ হলো পবিত্র সে ধূপ সুবাসে নীল আকাশে চন্দ্র সমীল আকাশে চন্দ্র সম মার হাসে চিত্তে ভাসে সব কিছু মোর পুরে কবে মা সব কিছু মোর পুরে কবে চিরতরে ভস হবে ললাটে আঁকবো তিলক মার ললাটে আঁকবো তিলক সেই ভস বিভূতিতে বিভূতিতে শ্যামা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে শ্যামা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে আমার দেহ ধূপ কাঠিতে আমার দেহ ধূপ কাঠিতে মানে এই গানের মধ্যে আপনি বলেন না আপনার গাইতে ভালো লাগে এই শ্যামাসঙ্গীত, সত্যি কথা তাই। আপনি যখন এই গানটা গাইছিলেন আমার কোথাও যেন মনে হচ্ছিলো মানে মা ভবতারিণীর ছবিটা চোখের সামনে ভাসছিল। তো আমি এবছর যখন কালী পুজোর দিন মা ভবতারিণীর নাট মন্দিরে বসেছিলাম তখন তার আগের দিনই আমাদের এখানে অনুষ্ঠানে এসে একজন বললেন না যে কাজী সাহেব যেতেন বরানগরে একজনের বাড়িতে যেতেন, সেখান থেকে পায়ে হেঁটে তিনি যেতেন হচ্ছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দর্শন করতে এবং ওখানে ঘন্টার পর ঘন্টা তিনি কিন্তু শুধু দেখতেন। তো কাজী সাহেব যখন দীক্ষা নিলেন বরদাচরণের কাছ থেকে তারপরে তিনি তার নিজের বাড়ির চিলাকঠায় মায়ের মূর্তি স্থাপন করেছিলেন এবং সন্ধ্যা জপ তো করতেন এবং নিরুম্বু উপবাস করতেন অবশ্যই, শুধু তাই নয় এমনকি দিন দুই দিন টানা তিনি দরজা বন্ধ করে মায়ের সঙ্গে কাটাতেন, সেটা খানিকটা শোকে কারণ তার পুত্রকে হারানোর পরে এই শোকটা থেকে তিনি মুক্তি পেতে চেয়েছিলেন। এবং এটাতে তৎকালীন মুসলিম সমাজ অনেকেই প্রশ্ন করেছিল একজন এরকম কবি সে কী করে তুকতাকে বিশ্বাসী হয়, কিন্তু বাস্তবে তিনি হয়তো আশ্রয় খোঁজার চেষ্টা করেছিলেন, একটা আশ্রয় তো দরকার। এবং আমি তো মনে করি ঈশ্বর হচ্ছেন আমাদের শেষ আশ্রয়, যখন আমার সামনে সারা পৃথিবী অন্ধকার আমি রাস্তা খুঁজে পাই না হয়তো খুব বড় বিপদ ঘটে গেছে নাস্তিকেরা বলবেন এটা হওয়ারই ছিল, তখন আমার মনে হয় আমার মতো যারা আস্তিক তারা আমরা মনে করি ভগবান চেয়েছেন বলে এটা হয়েছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, আমরা আস্তিকরা কিন্তু এটাই ভাবি, খুব খারাপটাকেও এইভাবেই গ্রহণ করি বলে পরের পথটা চলতে পারি পরের পথে বাঁধতে পারি। আমরা এখন দেখছি দুখুমিয়া একেবারে গানের অনুষ্ঠানের সরাসরি শুভ্রতার অনুষ্ঠান আমরা সরাসরি চলে যাব। তো একটা কথা বলি আপনারা যারা অনুষ্ঠান দেখছেন থাকবেন আমাদের সঙ্গে, সবাই ফোন করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না কিন্তু থাকবেন আমাদের সঙ্গে। তো শুভ্রতা একদম শেষ পর্যায়ে আমরা আসলে এই বিরতির মধ্যেও না শঙ্কর ঘোষালের সম্বন্ধে কথা বলছিলাম তাই ফিরলাম একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ও মা তোর ভুবনে চলে এত আলো আমি কেন
অন্ধ হয়ে দেখি শুধুই কালো, অমা তোর ভুবনে জলে এত আলো, আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো, অমা তোর ভুবনে জলে এত আলো। সর্বলোকে শক্তি দিশমা যাচি, আমি কেন পঙ্গু হয়ে আছি, সর্বলোকে শক্তি দিশমা যাচি, আমি কেন পঙ্গু হয়ে আছি, ওমা আমি কেন মন্দ হলাম জননী যার ভালো, ওমা তোর ভুবনে জলে এত আলো। প্রসাদ বিলাস কৃপার দুয়ার খুলি, কেন চির শূন্য রইল মাগো আমার ভিক্ষা ঝুলি, বিন্দু বাড়ি পেলাম না মা সিন্ধু ভুলে রয়ে, মা দুবারি পেলাম না মা সিন্ধু ভুলে রয়ে, তোর চোখের মাঝে পড়ে আছি চোখের বালি হয়ে, মোর জীবন মৃত এই দেহে মা ভক্তি আগুন জ্বালা, ওমা তোর ভুবনে জলে এত আলো, আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো, ওমা তোর ভুবনে জলে এত আলো। আমি বলি আশিস দা লাইন পাচ্ছেন না, আমাকে এসএমএস করেছেন আজকে গুরু নানকের জন্মদিনটা যেন আমি বলে দিই, আমি জানতাম না, ধন্যবাদ আশিস দা। আর ব্রজে আবার আসবে ফিরে আমার ননীচড়া, এই গানের একটা অনুরোধ তিনি জানিয়েছেন, যদি সম্ভব হয় নিশ্চয়ই সুব্রতা শোনাবেন। ওই যে বললাম সুব্রতা কোনো লিস্ট নিয়ে আজকে গাইছেন না, যেটা পাতা উল্টে আসছে সেই অলোকদার কথা, যেটা পাতা উল্টে বেরোবে উল্টে বেরোবে সেটাই আমি গাইব, তো সেই অবস্থা হয়েছে আজকে সুব্রতার। পরের গানে যাই। হ্যাঁ, কে বিদেশী বন উদাসী বাঁশের বাঁশি বাজাও বনে, কে বিদেশী বন উদাসী বাঁশের বাঁশি বাজাও বনে, শুধু সোহাগে তন্দ্রা লাগে কুসুম বাগের গুলবদনে, কুসুম বাগের গুলবদনে, কে বিদেশী বন
উদাসী বাঁশের বাঁশি বাজাও মনে আসে রোমরা পাখা ঝিমিয়ে আসে রোমরা পাখা জুথির চোখে আবেশ মাখা জুথির চোখে আবেশ মাখা কাতর ঘুমে চাঁদি নারাকা কাতর ঘুমে চাঁদি মারাকা ভোর গগনের দরদালানে ভোর গগনের দরদালানে ভোর গগনের দরদালানে ভোর গগনের দরদালানে কে বিদেশি বন উদাসী বাঁশের বাঁশি বাজাও বনে লজ্জাবতীর ললিত লতা লজ্জাবতীর ললিত লতায় শিহর লাগে পুলক ব্যথায় মালিকা সম বধুরে জড়ায় মালিকা সম বধুরে জড়ায় বালিকা বন্ধু সুখ সপনে বালিকা বন্ধু সুখ সপনে বালিকা বন্ধু সুখ সপনে কে বিদেশি বন উদাসী পৃথাই গাঁথি কথার মালা পৃথাই গাঁথি কথার মালা লুকাস কবি বুকে রোজালা লুকাস কবি বুকে রোজালা কাঁদে নিরালা বংশীওয়ালা কাঁদে নিরালা বংশীওয়ালা কাঁদে নিরালা বংশীওয়ালা তোরি উতলা বিরহী মনে তোরি উতলা বিরহী মনে কে বিদেশি বন উদাসী বাঁশির বাঁশি বাজাও মনে বাঁশির বাঁশি বাজাও মনে বাঁশির বাঁশি বাজাও মনে সম্ভবত শেষ গানের দিকে আমাদের পথ চলো। আমাকে একটু বললে ভালো হয় যে শেষ গান না আর দুটো গান আমরা শুনতে পারবো, এইটুকু জানতে পারলে আট মিনিটে দুটো গান হয়ে যাবে না আশা করা যায়, হবে না না? আচ্ছা একটা গান পুরো হোক আর একটা গান ছোট্ট করে হোক, আচ্ছা দেখা যাক পরের গানে যাই। তোমার পছন্দের একটা গান গাইছ, পর জনমে দেখা হবে প্রিয় ভুলিও মোরে হে থা ভুলিও। এই গানটা জানো মানে
একটা পুরিয়া থানের স্ত্রী রাগ, আমার খুব পছন্দের রাগ, এত ভালো লাগে গানটা গাইতে। পরজন কিছুটা বসন্তের ছাপ রয়েছে। পুরো বসন্ত পরজ বসন্ত এ জনমে যাহা বলা হলো না পরজন পরজন মে দেখা হবে প্রিয় ভুলিও মরে এথা ভুলিও এ জন মে যা বলা হলো না এ জন মে যা বলা হলো না আমি তুমিও বলো না জানাইলে প্রেম করিও ছলো না জানাইলে প্রেম করিও ছলো না যদি আসি ফিরে বেদনা দিও পরজন হেথায় নিমেষে স্বপ্ন ফুরায় রাতের কুসুম প্রাতে ঝরে যায় ভালো না বাসিতে হৃদয় শুকায় বিষ জ্বালা ভরা হেথায় অমিয় হেথাহিয়া ওঠে বিরহে আকুলি মিলনে হারাই দুদিনেতে ভুলি হে থাহিয়া বিরহ আকুলি মিলনে হারাই দুদিনেতে ভুলি হৃদয় যথায় প্রেম না শুকায় সেই অমরায় মরে শরীয় পরজন মে দেখা হবে প্রিয় ভুলিও মরে এথা ভুলিও এ জনমে যাহা বলা হলো না আমি বলিব না তুমিও বলো না জানাইলে প্রেম করিও ছলো না যদি আসি ফিরে বেদনা দিও পরজন এই গানটা না আসলে আমি এই মঞ্চে খুব যে মন দিয়ে শুনতে পেরেছি কারুর কাছ থেকে এমনটা নয়, অনেক দিন আগে একজন করেছিলেন কিন্তু সম্পূর্ণ গানটা হয়নি, আর আমি যা শুনেছি ওই মানে আগেকার দিনের মানুষ যারা গেয়ে গেছেন তাদের রেকর্ড শুনেছি, আজকে খুব মন দিয়ে গানটা পাশে বসে শুনলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। একদম শেষে পৌঁছে গেছি, একটা ছোট্ট কিছু শুনতে শুনতে বেরিয়ে যাওয়া আমাদের আজকে, আগামীকাল হারানো দিনের গানে আবার দেখা হওয়া, আবার একটা নতুন এরা নিয়ে পথ চলা বলা যেতে পারে, সঙ্গে থাকবেন। পিউ পিউ বিরহি পাপিয়া বলে পিউ পিউ বিরহি পাপিয়া বলে কৃষ্ণ চূড়ার বনে ফাগুন
সমীরণ ঝুরে ফুল বন পথ তলে বেউ বেউ বেরোয় পাপিয়া বলে নিশি ফুরায় যায় কাহার লাগে নয়নে নাহি ঘুম বসিয়া যাগে আমারে মতো হায় চাহিয়া আশা পথ আমারি মতো হায় চাহিয়া আশা পথ নিজেদের চাঁদ পরে গগনে ঢুলে বেউ বেউ বিরহি পাবিয়া বলে বেউ বেউ বিরহি পাবিয়া বলে বলে পিউ পিউ বিরোহী পিউ পিউ